সেনাবাহিনীর অফিসার হাবিবুর রহমান সহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। মোহাম্মদ মোর্শেদ আলম চৌধুরী, কক্সবাজার জেলা প্রতিনিধি। মঙ্গলবার 8 ফেব্রুয়ারি পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ PCNP লামা উপজেলা ও পৌর শাখার আয়োজনে বান্দরবানের লামায় মানববন্ধনের বিক্ষোভ মিছিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বান্দরবান জেলার রুমা সেনাজনের নিরাপত্তায় নিয়োজিত দেশপ্রেমিক সেনাবাহিনীর টহল দলের উপর পার্বত্য চট্টগ্রাম চুক্তি ভঙ্গ করে সন্তুলানমার JSS মূল সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান সহ নিরীহ মানুষ হত্যার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলে জালো জালো আগুন জালো, খুনি সন্তুলারমার গদিতে আগুন জালো একসাথে, এই স্লোগানে মুখরিত লামা বাজারের রাজপথ। লামা উপজেলা পরিষদ সম্মুখে প্রধান সড়কে বিক্ষোভ মিছিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন লামা PCNP সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল আজিজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি কাজী মুজিবুর রহমান। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক ও বান্দরবান জেলা কমিটির সহসভাপতি এম রুহুল আমিন। পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ লামা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। উক্ত সভায় আইন শৃঙ্খলা বজায় রাখতে লামা থানা পুলিশের অফিসার ইনচার্জ শহীদুল ইসলাম চৌধুরীর নেতৃত্বে নিরাপত্তায় ছিল অর্ধশতাধিক পুলিশ।